হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, গতকাল একটু ব্যস্ততার কারণে তেমন কোনো কিছু কভার করা হয়নি। তো গতকাল যে আপডেটগুলো খুব ইম্পর্টেন্ট ছিল তার মধ্যে অন্যতম একটা আপডেট ছিল কিন্তু মাস মহারাজা রাভি তেজার আপকামিং সিনেমা রাভানাসুরা ট্রেলার। আমরা মূলত গতকালের আগের দিন এটার নিয়ে আলোচনা করেছিলাম যে ট্রেলার আসতে চলেছে, আমি রিয়াকশন করব, বাট সময়ের সাথে সাথে পেরে উঠিনি। তো এই মুহূর্তে মূলত আমরা দেখবো হচ্ছে রাভানাসুরার ট্রেলার এবং তারপরে কথা বলবো। আমি যদিও গতকাল দেখে নিয়েছিলাম একবার, বাট তারপরও আরও একবার দেখবো আপনাদের সবার সঙ্গে, তারপরে কথা বলবো ট্রেলারটা নিয়ে। ওকে, তো চলুন দেখে নিই রাভানাসুরার ট্রেলার। অ্যান্ড হ্যার আই গো। ওকে, వాడు జైలు నుంచి బయట రాకపోతే మనకి హ్యాపీస్. కేసు ఊడిపోవడం ఫస్ట్ టైం అనుకుంటా. లా అన్నాక ఒక్కో కేసు లో ఒక్కొక్క మలుపు ఉంటుంది. నేను బార్డర్ చేయడం ఏంది? ప్లీజ్ బిలీవ్ మీ, ఐ థింక్ దేర్స్ ఎ బిగ్ కాన్స్పిరసీ. నా పోలీస్ ఇన్స్టింక్ట్ ఎప్పుడు తప్పదు. ఐ వాంట్ ఎ లుక్ అవుట్ నోటీస్ అగైన్స్ దిస్ గాయ్. వాడు క్రిమినల్ లాయర్ కాదు, లా చదివిన క్రిమినల్. వాడు చాలా డేంజర్ గా లెక్కున్నాడు. దాన్ని మర్డర్ చేయటం క్రైమ్, దొరకకుండా మర్డర్ చేయటం ఆర్ట్. ఐ యామ్ ఆర్టిస్ట్. ఈ భూమి మీద నన్ను ఆపగలిగే వాడు ఎవడైనా ఉన్నాడంటే అది We are all bad in someone's story. Okay, baby. Eta hocche Ravanasura trailer and trailer look massive good. রাভি তেজার সিনেমার যে ভাইবগুলো থাকে বা যে ধরনের সিনেমা হয় সেই ধরনের সিনেমার একটা ফিল এখানে রয়েছে। রোম্যান্স, কমেডি, অ্যাকশন সব থাকতেছে। গল্পর হিন্ট কিছুটা পেয়েছি আমি। গল্প যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে আমাদের সমাজে যে সিস্টেম রয়েছে, যে রুলস রেগুলেশন রয়েছে, জাস্টিসের যে রুলস রেগুলেশন রয়েছে সেটাকে ভেঙে কেউ একজন তার রুলস রেগুলেশন তৈরি করতেছে এবং সে তার মতো করে শাস্তি দিচ্ছে অমানুষদের। আর যে এগুলো করতেছে সে হচ্ছে আম জনতার কাছে হিরো এবং পুলিশ এবং যাদের বিরুদ্ধে করছে তাদের কাছে একজন ভিলেন, তবে আসলে কিন্তু সে মনস্টার। ওকে, তো এরকম একটা ক্যারেক্টার প্লে করতেছে এখানে রাভি তেজা। ক্যারেক্টার ভাইবটা বেশ ভালো লাগছে। ওভারঅল অ্যাকশন সিকোয়েন্স বেশ ভালো। ট্রেলারের মধ্যে একটা পয়েন্ট আমার কাছে খুব ভালো লাগছে, বেশ ইউনিক লাগছে। সেটা হচ্ছে জাজদের যে জাস্টিস সামারটা রয়েছে সেটা যখন এরকম পড়তেছে, লাইক এরকমের তো অর্ডার করে আর কি, বা শাস্তি দেয় বা লাস্ট ফিনিশিং এইভাবে দেয় জাস্টিস সামারটা দিয়ে, তো ওটা যখন একদম ক্লোজ আসতেছে, সিন কাট, অনেকগুলো সিকল এবং সিকলটাকে ভাঙতেছে, লাইক আইনের যে রুলস রেগুলেশন সেটাকে ভাঙতেছে। তো এই সিনটা আমার কিন্তু বেশ ভালো লাগছে, বেশ ইউনিক স্টাইলে কিন্তু দেখিয়েছে এই ট্রেলারটার মধ্যে। তো ভিউয়ার্স, কন্টেন্ট লুক ম্যাসিভ গুড, ওভারঅল ট্রেলারটার ভাইবও ভালো লাগতেছে, বাট এক্সট্রাঅর্ডিনারি কোনো কিন্তু ফিল আমি পাইনি। জাস্ট অ্যাকশন সিকোয়েন্সগুলোকে হাই স্কেলে করা রয়েছে, সিনেমাটোগ্রাফি ফিল ভালো রয়েছে, মিউজিক্যাল ট্রিট নট ব্যাড, একটা ভালো ফিল রয়েছে সব কিছু মিলিয়ে। তো দেখা যাক এই ভালো প্যাকেজের যে ফিলটা পেলাম ট্রেলারটার মাধ্যমে সেই ফিলটা ওভারঅল সিনেমার মধ্যে থাকে কি না। সিনেমাটা আসতেছে হচ্ছে 7th April। ওকে ভিউয়ার্স, এই মুহূর্তে এতটুকু বলা ছিল রাভানাসুরার ট্রেলার নিয়ে। আর আপনারা তো ট্রেলারটা দেখলেন, এখন আপনাদের ওপিনিয়ন সেটা আমাকে কমেন্টে জানান। আর ওভারঅল ভিডিওটি ভালো করতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড স্টুইট ফিল্ম স্টকস। ধন্যবাদ সবাইকে।